আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কোচি কাচা একাডেমির অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইসমত আরা, সহকারী শিক্ষক কোচি কাচা একাডেমি। আজ আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 11, জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা, এই নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের 79 পৃষ্ঠায় এই অধ্যায়টি রয়েছে। অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে এই অধ্যায়ের কিছু কঠিন শব্দ রয়েছে, যেই শব্দগুলোর অর্থ আমরা জেনে নিব। এই শব্দগুলোর অর্থ জানলে অধ্যায়টি বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা শব্দগুলো অর্থ সহ জেনে নিই। প্রথমেই রয়েছে হঠাৎ, অকস্মাৎ, সহসা। সচরাচর সাধারণত প্রায়শা। প্রতিরোধ নিরোধ বাধা প্রদান। দৈনন্দিন প্রতিদিন দৈনিক। স্পর্শ ছোঁয়া। শিখা আগুনের শিখা। পরিহার পরিত্যাগ বর্জন। অতিরিক্ত প্রয়োজনের চেয়ে বেশি অথবা অত্যধিক। নিকটস্থ নিকটবর্তী। নিরাপত্তা নিরাপদ অবস্থা বিপদশূন্যতা। আহত আঘাতপ্রাপ্ত। সাহায্য সহায়তা। তো আমরা শব্দগুলো অর্থ সহ জেনে নিলাম, এখন আমরা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে। দুর্ঘটনা নিশ্চয়ই আমাদের কাছে বলে কয়ে ঘটবে না, তাই না? এবং এই দুর্ঘটনার ফলে আমাদের জীবনের শারীরিক ও সম্পদের ক্ষতি হয়। আমরা প্রায়ই নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকি, আবার নিজেরাও কখনো কখনো দুর্ঘটনাগুলো ঘটিয়ে ফেলি। শিক্ষার্থীরা, এই প্রথম পৃষ্ঠায় দেখো একটি প্রশ্ন রয়েছে, আমরা কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি? এইগুলো এখন আমরা জানব। তার আগে জেনে নিব যে আমাদের জীবনে আসলে কি ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তোমাদের এই অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় দেখো কতগুলো ছবি দেওয়া রয়েছে। প্রথম ছবিতেই একটি ছেলে গ্যাসের চুলা জ্বালিয়ে সে আগুন নিয়ে সে খেলছে। পরবর্তী ছবিতে একটি শিশু ঘুড়ি উড়াচ্ছে এবং তার ঘুড়িটি উড়তে উড়তে কারেন্টের তারের সাথে লেগে গিয়েছে বা বিদ্যুতের তারের সাথে লেগে গিয়েছে এবং সে সেটি ধরে টানছে। এরপরের ছবিতে রয়েছে কয়েকটি বাচ্চা খেলছে এবং এখানে খুবই ছোট্ট একটি শিশু রয়েছে, যে একেবারে ছোট, সে কিন্তু কাঁচিটা হাতে ধরে রয়েছে। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটেই যেতে পারে। এর পরবর্তী ছবিতে রয়েছে দুটো শিশু খেলছে এবং সেটি একটি ব্যস্ত সড়ক যেখান দিয়ে বড় বড় গাড়ি ঘোড়া চলে। তো শিক্ষার্থীরা, তোমরা যদি খেয়াল করে থাকো, দেখো আগুন নিয়ে যে ছেলেটি খেলছে, যে কোনো সময় তার শরীরে আগুন লেগে যেতে পারে। এই যে শিশুটি ঘুড়ি ধরে টানছে, বিদ্যুতের তারের সাথে তার ঘুড়িটা লেগে গিয়েছে, এখান থেকে সে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে, অর্থাৎ বিদ্যুৎ তার শরীরে লেগে যেয়ে সে কিন্তু মারাত্মক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবে। এই যে ছেলে মেয়েগুলো খেলছে এখানে, সে ছুরি কাচি দিয়ে তাদের হাত পা কেটে গিয়ে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এই যে দুটো শিশু ব্যস্ত সড়কে খেলছে, তারা যে কোনো সময় গাড়ি চাপা পড়ে এখানে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো এগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। এর পরের পৃষ্ঠায় দেখো আমাদের জীবনে কোথায় কোথায় দুর্ঘটনাগুলো ঘটতে পারে। বাড়িতে ঘটতে পারে, বিদ্যালয়ে ঘটতে পারে, রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি যে কোনো স্থানেই দুর্ঘটনাগুলো ঘটতে পারে। এবং কি কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেগুলো আমরা এখন জানব। আমরা সচরাচর যে সকল দুর্ঘটনার সম্মুখীন হই সেগুলোর মধ্যে রয়েছে পড়ে যাওয়া, কেটে যাওয়া, আগুন লাগা, পুড়ে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মানে হচ্ছে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে। বিষক্রিয়া হওয়া, শব্দের অর্থ হচ্ছে বিষ পান করার ক্ষেত্রে বা
খাবারের যে কোনো ভাবেই হোক শরীরে বিষের যে প্রয়োগ হয় এবং সেক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটে সেটাকেই বলা হয় বিষক্রিয়া হওয়া। অন্যান্য দুর্ঘটনার মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, সাপে কাটা এবং পানিতে ডোবা। এখন আমরা জানব কিভাবে এই দুর্ঘটনাগুলো প্রতিরোধ করা যায়। বেশিরভাগ দুর্ঘটনায় কিন্তু প্রতিরোধ করা সম্ভব, পানিতে ডোবা, সাপে কাটা এবং আগুন লাগা ও আগুনে পোড়াজনিত দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় তা নিচে উল্লেখ করা হলো। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি ছবি দেওয়া হয়েছে, একটি শিশু পানিতে ডুবে যাচ্ছে। আমরা যখন পুকুর, খাল, বিল বা নদীতে গোসল করতে যাব বা সাঁতার কাটতে যাব, সাঁতার কাটা কিন্তু আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি কাজ। তো এই কাজগুলো যখন আমরা করতে যাব তখন নিশ্চয়ই প্রথমে আমাদের কি জেনে নিতে হবে, সাঁতার জানতে হবে। সাঁতার না জেনে কিন্তু আমরা কখনোই পানিতে নামবো না। তাহলে পানিতে ডোবা প্রতিরোধ করতে হলে আমাদেরকে কি জানতে হবে, সাঁতার কাটা জানতে হবে। এবং আমরা এটাও মনে রাখবো, যখনই আমরা সাঁতার কাটতে যাব বা পানিতে, পুকুরে, নদীতে গোসল করতে যাব, তখন অবশ্যই এটা খেয়াল রাখবো আমরা যেন বড়দের সাথে যাই, কখনোই যেন নিজেরা একা একা সেখানে না যাই। আর যদি দুর্ঘটনা ঘটেই যায় আমাদের সাথে, তাহলে আমরা সবার প্রথমে বড়দের সাহায্য নেব এবং পরবর্তীতে অন্যান্যদের সাহায্য নেব। এছাড়াও এটাও লক্ষ্য রাখতে হবে অন্যান্যদের প্রতি, আমরা যখন গোসল করব পানিতে আমাদের সাথে যারা থাকবে তাদের প্রতিও যেন আমরা লক্ষ্য রাখি, তাহলেই পানিতে ডোবা আমরা প্রতিরোধ করতে পারবো। এরপরেই রয়েছে সাপে কাটা। সাপ আসলে কোথায় থাকে সেটা আমাদেরকে জানতে হবে। বেশিরভাগ সময় গ্রাম্য এলাকাতেই সাপ বেশি থাকে, কারণ ওখানে ঝোপঝাড় থাকে। এই এলাকাগুলোতে যখনই আমরা যাব বা আমরা যদি সেখানেই থেকে থাকি, তাহলে অবশ্যই আমরা এই জায়গাগুলো এড়িয়ে চলব। সাপ বনজঙ্গল ছাড়াও কিন্তু বাড়ির আশপাশেও থাকে এবং এই বাড়ির আশপাশগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এখানে দেখো শিক্ষার্থীরা, সাপে কাটা থেকে আমরা কিভাবে প্রতিরোধ বা সাপে কাটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা এটা কিভাবে প্রতিরোধ করা যায়। সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা করব না। সাপ থাকতে পারে এমন জায়গা যেমন ঘন ঘাস বা ঝোপঝাড় বা ইট বা পাথরের ফাঁক, গর্ত ইত্যাদি এড়িয়ে চলতে হবে। জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে অবশ্যই লম্বা লাঠি ব্যবহার করতে হবে। রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে সাপ লুকিয়ে থাকতে না পারে। এরপরে রয়েছে দেখো আগুনজনিত দুর্ঘটনা। দৈনন্দিন জীবনে নানাভাবে আমরা আগুনজনিত দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। অনেক সময় দেখা যায় রান্নাবান্না করতে গিয়ে আমরা অসচেতন হয়ে পড়ি, সেই সময় আমাদের কাপড়ে বা অন্য যে কোনোভাবেই হোক আগুন কিন্তু লেগে যেতে পারে। সুতরাং আমরা সেইগুলো থেকে সাবধানে থাকব। এছাড়াও অনেক সময় আমরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও কিন্তু আগুন লাগার সম্ভাবনা থাকে, সেগুলো থেকে আমরা সাবধানে থাকব। অতিরিক্ত বৈদ্যুতিক সংযোগ আমরা করব না এবং আমরা সবসময় সাবধানে থাকার চেষ্টা করব। এরপরেও দেখো তোমাদের বইয়ে কিছু এই আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধ করার কিছু উপায় দিয়েছে। চুলার কাছাকাছি যাওয়া এবং ম্যাচ নিয়ে খেলা থেকে বিরত থাকতে হবে। রান্নার সময় লম্বা হাতাওয়ালা বা ঢিলেঢালা পোশাক পরা যাবে না। সহজে আগুন ধরে এমন সব বস্তু যেমন কাগজ, কাপড়, শুকনো কাঠ ইত্যাদি তাপ ও আগুনের শিখা থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। এছাড়াও আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নেভাতে হবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে, ভেজা কম্বল বা কাঁথা দিয়ে জড়িয়ে অথবা আগুনের উৎসে পানি ঢেলে আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে পারি। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করতে হবে। একা একা আগুন নেভাতে যাওয়া ঠিক নয়, সবার আগে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। শিক্ষার্থীরা দেখো, এখানে আগুন লাগার কিছু দৃশ্য দিয়েছে, ছবি দিয়েছে, দেখতে পাচ্ছ খুবই কিন্তু মারাত্মক। আমরা সবসময় এগুলো থেকে সাবধানে থাকব।
এরপরে দিয়েছে যদি আগুন লেগেই যায় সেক্ষেত্রে এই যে দেখো অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে এবং যখন অতিরিক্ত আগুন লেগে যাবে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন আমরা আগে নিজেকে নিরাপদ করব এবং আমরা কি করব ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার চেষ্টা করব তাই না এবং আগুন যে জায়গায় লেগেছে সেই জায়গাটা ত্যাগ করার চেষ্টা করব এরপরে রয়েছে দেখো আমাদের জীবনে কিভাবে দুর্ঘটনায় পড়া মানুষকে রক্ষা করব অর্থাৎ এই যে দুর্ঘটনাগুলো তখন আমরা জানলাম যখনই কেউ এই দুর্ঘটনা কবলিত হবে তখন আমরা তাদেরকে কিভাবে সেখান থেকে রক্ষা করব যদি আমাদের কোনো বন্ধু দুর্ঘটনায় পড়ে তবে অন্যরা আসার পূর্ব পর্যন্ত আমরা তাকে সাহায্য করব ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত কোনো ব্যক্তিকে দ্রুত সাময়িক সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করাই হলো প্রাথমিক চিকিৎসা যে কোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক চিকিৎসা দিলে অনেক সময় মানুষের জীবন বেঁচেও যেতে পারে প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম রয়েছে প্রথমেই রয়েছে সাহায্য চাওয়া আমি যেটি বলেছিলাম যখনই আমরা কোনো দুর্ঘটনায় কবলিত হব তখন আমরা প্রথমেই বড়দের কাছে বা অন্যদের কাছে সাহায্য চাইব নিজেকে নিরাপদ রাখা দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে সাহায্যের পূর্বে আগে নিজে নিরাপদ আছে কি না সেই জিনিসটি নিশ্চিত করতে হবে তা না হলে আমরা নিজেরাও কিন্তু দুর্ঘটনায় পড়ে যেতে পারি তিন নম্বরে আছে আহত ব্যক্তিকে স্থির রাখা যখন কোনো মানুষ দুর্ঘটনায় পড়ে তখন সে অস্থির হয়ে যায় চিন্তিত হয়ে যায় সেক্ষেত্রে কি হতে পারে রোগী দুর্ঘটনা কবলিত যে রোগী আছেন বা আহত যে ব্যক্তি রয়েছে সে কিন্তু অন্য ধরনের অসুস্থতার শিকার হতে পারে এই ক্ষেত্রে আমরা অবশ্যই আহত ব্যক্তিকে নড়াচড়া করাবো না তাকে স্থির রাখার চেষ্টা করব আহত ব্যক্তিকে শান্ত রাখা আহত ব্যক্তি এমনিতেই মানসিকভাবে তখন অস্থির হয়ে পড়ে তাকে তখন উৎসাহমূলক কথা বলে যেমন তুমি সুস্থ হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এই কথাগুলো বলে তাকে শান্ত রাখতে হবে কিভাবে বিভিন্ন দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তার নিচে আলোচনা করা হলো আগুনে পুড়ে যাওয়া আগুনে যখন পুড়ে যাবে তখন আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসা দেব আগুনে পোড়া স্থানে প্রথমেই যে চিকিৎসা আমরা দেব সেটি হচ্ছে পানি ঢালতে হবে পোড়া স্থানে অবশ্যই কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না ফুসকা গলানো যাবে না সামান্য পোড়ায় বানল বা পানি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে প্রয়োজনে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে শিক্ষার্থীরা দেখো এখানে একটি আগুনে পোড়া হাত দেখানো হয়েছে এবং এখানে পানি ঢালার একটি ছবি দেখানো হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী পৃষ্ঠায় রয়েছে যে পানিতে ডোবা অর্থাৎ পানিতে ডোবা আমরা কিভাবে কেউ পানিতে ডুবলে তাকে আমরা কিভাবে সাহায্য করব সম্ভব হলে আমাদের আশেপাশের লম্বা দড়ি বা লাঠি যদি থাকে আমরা সেই পানিতে যে ডুবে যাচ্ছে তার কাছে সেটিকে দেওয়ার চেষ্টা করব যাতে সে সেটি ধরে উঠে আসতে পারে দেখো এখানে ছবিতে কিন্তু সেটিকে বলা হয়েছে হ্যাঁ এরপরে আমরা কি করব যদি তাতেও কোনো কাজ না হয় বা আশেপাশে যদি এ ধরনের কিছু নাই থাকে তাহলে আমরা কলা গাছ যদি আশেপাশে থাকে সেটিকে কেটে পানিতে ভাসিয়ে দেব ডুবন্ত ব্যক্তির কাছে যেন সেটি সে যেন এই কলা গাছটি ধরে ভেসে থাকতে পারে এছাড়াও যদি ডুবেই যায় যখন ব্যক্তিকে ওঠানো হবে তখন রোগীকে চিত করে শুয়ে দিতে হবে এরপর ডানে দেখানো ছবির মতো থুতনি আলতো করে উপরে তুলে ধরতে হবে এবং পরবর্তীতে তার কি করতে হবে তাকে বুকে চাপ দিয়ে তার মুখ থেকে সেই পানিটা বের করলে অনেক সময় রোগী বেঁচে যায় এই ধরনের রোগী যদি শেষ পর্যন্ত নিঃশ্বাস না ফেলে তখন কৃত্রিম উপায়ে তাকে শ্বাস প্রশ্বাস চালানোর চেষ্টা করতে হবে সেক্ষেত্রে কি করতে হবে রোগীর বাম পাশের বুককে এইভাবে হাত রেখে দেখো শিক্ষার্থীরা হাতটাকে এরকম করে দিয়ে এই যে হাতের এই জায়গা দিয়ে তার বুকের মধ্যে চাপ দিতে হবে যাতে করে তার হৃৎপিণ্ড বা শ্বাস প্রশ্বাস চালু হয় এবং এইভাবে কমপক্ষেও 30 বার নিচের দিকে চাপ দিতে হবে এবং তার মুখে কৃত্রিমভাবে শ্বাস দিয়ে তাকে সেটিকে আবার ছাড়াতে হবে যাতে ফু দিয়ে আবার আমরা সে অপেক্ষা করব যাতে সে সেটি নিঃশ্বাস চালু করতে পারে এভাবেই একটি রোগীকে
শ্বাস প্রশ্বাস দিয়ে বা প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব। এরপরে ছবিতে রয়েছে দেখো বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া একটি ব্যক্তিকে প্রথমেই আমাদের যা করতে হবে, যখন কোনো ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হবে তখন অবশ্যই বাড়ির মেইন সুইচ যেটি আছে সেটি বন্ধ করতে হবে, এবং আমরা অবশ্যই বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে হাতে ছোব না। আমরা শুকনো কাঠ এগুলো দিয়ে তাকে বিদ্যুতের তার থেকে আলাদা করব। এবং তারপরে পূর্ববর্তী যে ছবি আমি দেখিয়েছি, দেখো শিক্ষার্থীরা তোমাদের বই রয়েছে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া, সেভাবে তাকে শ্বাস প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং যত দ্রুত সম্ভব এই বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপরেই রয়েছে সাপে কাটা। এই সাপে কাটা ব্যক্তিকে আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসা দেব এবং তাকে কিভাবে আমরা সুস্থ করে তুলব। আমরা কখনোই যখন এই সাপে কাটা থেকে আমরা যদি বাঁচতে চাই আমাদেরকে কি করতে হবে, সাপ এড়িয়ে চলতে হবে, সাপের রং ও গরম মনে রাখতে হবে, যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এছাড়া ডাক্তার আসার না আসা পর্যন্ত আমরা রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাব। সাপে কাটা রোগীকে প্রাথমিক চিকিৎসা যখন আমরা দেব, প্রথমে রোগীকে যথাসম্ভব স্থির অবস্থায় রাখতে হবে। শরীরের যে অংশে সাপে কেটেছে তা বুকের অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখতে হবে। কাটা স্থানে একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে। সাপে কাটলে যা করা যাবে না, সাপে কাটলে এটাকে অবশ্যই মুখ দিয়ে বিষ চুষে বের করা যাবে না। ক্ষতস্থানের চারপাশের ত্বক কাটা যাবে না, ক্ষতস্থানে বরফ লাগানো যাবে না, প্রয়োজন না হলে রোগীকে নড়াচড়া করানো যাবে না, সাপটি ধরার চেষ্টা করা যাবে না, ওঝা বা সাপুরের কাছে চিকিৎসার জন্য যাওয়া যাবে না। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য শূন্যস্থান পূরণ ও কিছু প্রশ্ন তৈরি করেছি, চলো আমরা চটপট সেগুলো দেখে নিব। প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ, কয়ে রয়েছে দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে। এখানে নীল কালি দিয়ে যে অংশটি লেখা রয়েছে এটি হচ্ছে শূন্যস্থানের অংশ। খ, আমরা নিজেরাও কখনো কখনো দুর্ঘটনার সম্মুখীন হই। গ, বেশিরভাগ দুর্ঘটনায় প্রতিরোধ করা সম্ভব। ঘ, সাপ নিয়ে নড়াচড়া বা খেলাধুলা করব না। ও, দৈনন্দিন জীবনে নানাভাবে আগুনজনিত দুর্ঘটনা ঘটতে পারে। চ, বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করতে হবে। ছ, আগুন লাগার প্রাথমিক পর্যায়েই তা নেভাতে হবে। বর্গীয় জ, আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ঝ, পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না। ইয়ো, আমাদের দেশে সাধারণত গ্রামাঞ্চলেও মানুষ বেশি সাপে কাটার শিকার হয়। শিক্ষার্থীরা নিশ্চয়ই শূন্যস্থান পূরণগুলো তোমরা বুঝতে পেরেছ। এরপরেই রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমেই রয়েছে দুর্ঘটনার ফলে আমাদের কি ক্ষতি হয়। দুই নম্বরে রয়েছে বিভিন্ন ধরনের দুর্ঘটনার নাম লেখো। তিন, দুর্ঘটনা কোথায় কোথায় ঘটতে পারে। চার, প্রাথমিক চিকিৎসা কি। পাঁচ, পোড়া স্থানে কমপক্ষে কতক্ষণ ঠান্ডা পানি ঢালতে হবে। ছয়, পোড়া স্থানে কি লাগাতে হবে। সাত, পানিতে ডোবা প্রতিরোধ করতে আমাদের কি শেখা প্রয়োজন। আট, রাতে চলাফেরার সময় আমাদের কি ব্যবহার করতে হবে। নয়, মানব দেহের মধ্য দিয়ে কি প্রবাহিত হতে পারে। দশ, প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে কি করা যাবে না। এগারো, আহত ব্যক্তিকে কেমন কথা বলতে হবে। বারো, সাপে কাটা স্থানের চারপাশের কি কাটা যাবে না। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। অনুশীলনের যে প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।